গুড ইভিনিং, আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে এসে গেছি। আপনাদের চাহিদা রাখার জন্য আপনারা চাইছেন যে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত নতুন নতুন বাসে ব্লগ করার জন্য, যে কারণে আপনাদের কাছে এর আগে গ্রিন লাইন নিয়ে এসেছি এটিয়ানা এয়ারউইংস, তারপরে নিয়ে এসেছি রুবি পরিবহনের বাস, এইবার এসেছি একদম নতুন টাইগার হিল নিয়ে। তা দেখে নিন টাইগার হিলকে। আজকের ভিডিওটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটাও ভলভো B11R। চলুন আগে এক্সটেরিয়ারটা কি আছে সেটা দেখিয়ে দিই, তারপর ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্সটেরিয়ারের ব্যাপারে যদি বলি, অত্যন্ত সুন্দর ঝাঁজ চকচকে একটা এক্সটেরিয়ার প্রথম দর্শনেই, যা আপনার মনকে জয় করবেই করবে। নীল আর সাদার কম্বিনেশনে দুর্দান্ত একটা এক্সটেরিয়ার। বাসের সামনের দিকেই লেখা রয়েছে টাইগার হিল, আর সাইডে B11R লেখা রয়েছে। এখানে 2x1 স্লিপার রয়েছে, চার্জিং পয়েন্টের সুবিধা রয়েছে, মিনারেল ওয়াটার একটা করে কমপ্লিমেন্টারি, আর রয়েছে প্রাইভেট কেবিন, ভিরার ব্যাজিং করা রয়েছে, রয়েছে BS6, আর এইদিকে ভলভোরও ব্যাজিং করা রয়েছে। ওঠার মুখে রয়েছে দুর্দান্ত ব্লু কালারের LED, যেটা একদম ঝলমল করছে। রয়েছে ড্রাইভার কেবিন, রয়েছে ড্যাশবোর্ড, ড্রাইভার সিটের পাশেই ওপরের দিকে রয়েছে লোকনাথ বাবা, তারা মা এবং সংকটমোচন হনুমানজির ছবি। ড্রাইভারের কেবিন থেকে এইবার এই ইন্টেরিয়ারে প্রবেশ করলে চোখে পড়বে দুর্দান্ত ঝলমলে একটা ইন্টেরিয়ার। রয়েছে 2x1 স্লিপার, এই বাচ্চা আমার বার্থ, বেশ সুন্দর নরম গদিওয়ালা একটা বার্থ। রয়েছে রিক্লাইনার সিট, যেমন দেখতে পাচ্ছেন রয়েছে পিলো, আর এদিকে একটা র্যাক রয়েছে মালপত্র রাখার জন্য, বটল হোল্ডারও রয়েছে, রয়েছে ব্ল্যাঙ্কেট, রয়েছে দুটো এসি ভেন্ট, একটা পায়ের দিকে একটা মাথার দিকে, রয়েছে রিডিং ল্যাম্প কানেকশান না দেওয়ার জন্য, সেটা তখন জ্বলছিল না, আর রয়েছে ইউএসবি পোর্ট। কিন্তু ইউএসবি পোর্টের বারে আলাদা করে কোনো চার্জিং সকেট নেই। বিরাট বড় সাইজের জানলা, জানলা দিকেও কার্টেন রয়েছে, এছাড়া আবার মোবাইল হোল্ডারও রয়েছে, আর প্যাসেঞ্জের দিকেও কার্টেন রয়েছে, আর ওইখানে নাম্বারিং করা রয়েছে ওপরের দিকে, আর এই দিকে আপার বার্থেও সেম আর লোয়ার বার্থেও সেম রয়েছে। দুজন করে শোয়ার ব্যবস্থা, এখানেও পিলো ব্ল্যাঙ্কেট সব কিছু ধরে রয়েছে, রয়েছে সেপারেটার, যদি আলাদা ফ্যামিলির কেউ হন তাহলে এখানে এই সেপারেটার দিয়ে নিজেদেরকে সেপারেট করে নিতে পারেন, কিন্তু এখানে কোনো রকম মাঝখানে কার্টেন নেই। এইদিকে মোবাইল হোল্ডারও রয়েছে, রয়েছে রিডিং ল্যাম্প, তাছাড়া ইউএসবি পোর্টও রয়েছে, আর এইদিকে পাশের সিটের জন্য এইদিকে মোবাইল হোল্ডার রয়েছে। এখানেও দুজন প্যাসেঞ্জারের জন্য দুটো ইউএসবি পোর্ট রয়েছে, রয়েছে র্যাক জিনিসপত্র রাখার জন্য, ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, বটল হোল্ডারও রয়েছে। দুজন প্যাসেঞ্জারের জন্য রয়েছে দুটো চারটে এসি ভেন্ট, আর উইন্ডোর দিকে রয়েছে কার্টেন, আবার প্যাসেঞ্জের দিকেও কিন্তু কার্টেন রয়েছে। বাসের শেষ পর্যন্ত কি আছে দেখার জন্য আমি এগিয়ে গেলাম, দেখলাম উপরের দিকে বার্থের নাম্বারিং করা আছে, আর রয়েছে এখানে অনেক লাগেজ রাখা, আর এই বাসের ভেতরে এত LED লাগানো যে বাসের ভেতরটা একদম আলোয় ঝলমল করছিল, আর রয়েছে প্রত্যেক বার্থের সাথে ল্যাডার উপরে ওঠার জন্য, আর রয়েছে ল্যাম্প যেগুলোতে এই বোঝা যাচ্ছিল বার্থের নাম্বার, আর এইগুলো রাত্রিবেলা আবার নাইট ল্যাম্পেরও কিন্তু কাজ করছিল। আপনাদের ছোটোখাটো লাগেজ নিজেদের কাছে বাসের ভেতরে রাখলেও বড় লাগেজ কিন্তু এই বাসের ডিকিতে রেখে দিতে হবে। সেক্ষেত্রে এনারা টোকেন দিয়ে দিচ্ছেন, এই যেমন দেখতে পাচ্ছেন, এই টোকেনের একটা পার্ট আপনার লাগেজে লাগানো থাকবে আর একটা পার্ট আপনার কাছে থাকবে। আপনি যেখানেই নামুন না কেন, আপনার ওই টোকেনটা দেখালে ওনাদেরকে ওনারা আপনার লাগেজটা বার করে দেবে। সেক্ষেত্রে লাগেজ হারানোর কোনো রকমেরই সম্ভাবনা নেই। এই হচ্ছে ডিটেল ব্যাপার। এবারে যেমন যেমন বাস যাবে, যেমন যেমন অন্যান্য বাসের ব্লগেতে দেখাই, সেইভাবেই আপনাদেরকে দেখাবো। এই বাসে ইউরো 6 ব্যাজিং করা আছে, আর এই বাসের বডি এবং ইন্টেরিয়ার বানিয়েছে ভিরা। এই টাইগার হিল হলো সাহা ট্রাভেলসের বাস। বাসের ব্যাক সাইডে ভলভোর ব্যাজিং করা রয়েছে, আর এটা হলো ভলভোর 9400।
ঘড়িতে কাটায় কাটায় সন্ধ্যে 6:15 বাজতে না বাজতেই আমাদের বাস রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। এই বাসের টাইমিং হলো শিলিগুড়ি থেকে ছাড়ছে সন্ধ্যে 6:15, আর কলকাতা মানে স্প্ল্যানেডে এসে পৌঁছচ্ছে 6:00। টাইম নিচ্ছে 11:45, তার মাঝে দুবার হল্ট রয়েছে। আমি যে বাচ্চা পেয়েছিলাম সেটা একবার ভালো করে দেখিয়ে দিই। সুন্দর এরকম ব্যাকরেস্ট রয়েছে, রয়েছে হেড রেস্ট, রয়েছে এদিকে মোবাইল হোল্ডার, তাছাড়া রয়েছে এখানে ইউএসবি পোর্ট একটা, রয়েছে রিডিং ল্যাম্প, রয়েছে এদিকে একটা মাথার দিকে এসি ভেন্ট, আর একটা রয়েছে পায়ের দিকে এসি ভেন্ট। বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই এই ভাই একটা করে 500 ml এই বিজলারি জলের বোতল আর একটা করে বিস্কিটের প্যাকেট সব প্যাসেঞ্জারকে দিয়ে দিল। সিট যেহেতু রিক্লাইনার, খুব সুন্দর ব্যাকরেস্ট হেডরেস্ট, সেই কারণে বসে যেতে খুব ভালো লাগছে। সবই B11R, যেমন আগে আপনাদের দেখিয়েছি রুবি পরিবহনের, তাছাড়া গ্রিন লাইন দেখিয়েছি, ওইগুলোও B11R আর এও B11R। সেই কারণে হচ্ছে তো চ্যাসিস সেম, গাড়ি একদম স্মুথলি চলছে, একটু হালকা জ্যামজট আছে কিন্তু সেটা কাটিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি কলকাতার দিকে। এই টাইগার হিলের আর একটা যেটা ভালো লাগলো, প্রত্যেক প্যাসেঞ্জারকে একটা করে এরকম পলিথিনের ব্যাগ দিয়ে দিচ্ছে, যদি কারোর ভমিটিং টেন্ডেন্সি থাকে তারা এই এটাকে ইউজ করতে পারেন। এবারে একটু এই বাসের রুটের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখি। এই বাসটা শিলিগুড়ি থেকে ছেড়ে কিষানগঞ্জ হয়ে ডালখোলা এসে ডিনারের জন্য হল্ট দিচ্ছে 1/2 ঘন্টার মতো, তারপর রায়গঞ্জ, মালদা, ফরাক্কা, বিরামপুর হয়ে আবার কৃষ্ণনগরে এসে এই চায়ের বিরতির জন্য একটু দাঁড়াচ্ছে, তারপর কৃষ্ণনগর থেকে ছেড়ে বারাসাত হয়ে স্প্ল্যানেডে পৌঁছচ্ছে। এসে পৌঁছে গেছি শিলিগুড়ি থেকে ডালখোলাতে, কালকে ঠিক এইখানেই এসেছিলাম, ওই ভোরের দিকে এই যখন যাচ্ছিলাম শিলিগুড়ির দিকে এখানেই চা খাওয়া পর্ব চলছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকে এখন সেরম ঠান্ডা নেই। এখানেই এখন যে ধাবা আছে এখানে খেয়ে নেবো, ঘর ধাবা এই দেখতে পাচ্ছেন, এখানে ডিনার সেরে নেবো। এখানে টাইম দিয়েছে 20 মিনিট, ওই 20 মিনিট 1/2 ঘন্টা হয়ে যাবে, খেয়ে তারপরে আবার ওইদিকে যাত্রা হবে মানে কলকাতার দিকে। আচ্ছা, এই হচ্ছে ঘর দাবার অ্যাম্বিয়েন্স। এখানে আলাকাটে সমস্ত খাবার রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে আলু ভাজা রয়েছে, রাইস রয়েছে, তারপরে ভেজ রয়েছে, বিভিন্ন রকমের তরকা রয়েছে, এদিকে চিকেন রয়েছে। এদিকে যেমন আলাকাটে সব পাওয়া যাচ্ছে আলাদা আলাদা করে আইটেম, আবার একদিকে দেখলাম থালিরও ব্যবস্থা রয়েছে। শুনে নিলেন কি কি আছে না আছে, এবারে আমি একটু ডিনারটা সারি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন রাত্রিবেলা এখানে বাস জার্নি করছে, বাফেটা একটু চাপের বলে সেখানে আলাকাটেই আমি একটু নিয়ে নিচ্ছি খাবার। আমি বাস জার্নি করলে খুব একটা বেশি খাই না, একটু চাপের হয়ে যায় ব্যাপারটা, তো সেই কারণে আলাকাটেই নিয়ে নিচ্ছি। আর ভেতরে এরকম বসার জায়গা রয়েছে, প্রচুর বসার জায়গা, খুব সুন্দর লাগলো, একদম অন্য রকমের ব্যবস্থাপনা এখানে। ওইদিকে যেমন আলাকাট রয়েছে, আলাকাটে আপনারা আপনাদের মতো নিয়ে নিন, সামনে রাখা রয়েছে যেটা আপনাদের পছন্দ নিয়ে নিতে পারেন। আর আমি নিয়ে নিয়েছি চিকেন আর রুটি, রুটি 10 টাকা করে আর পিস, আর চিকেন হচ্ছে 140 টাকা প্লেট, 3 পিসের মতো থাকবে, আপনি আপনার পছন্দ মতো পিস নিয়ে নিতে পারেন। তাছাড়া ডিম তরকা, প্লেন তরকা সবই রয়েছে, পনির বাটার মশলা রয়েছে, সব সব কিছুই রয়েছে, আপনি আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। চলে এসেছে আমার চিকেন আর এখানে রুটি আর তরকা,
সাথে রয়েছে এখানে পেঁয়াজ লঙ্কা, এই হচ্ছে এই চেহারা খেতেও দেখে মনে হচ্ছে ভালোই হবে। বাইক নিয়ে বা ভালো, বেশ ভালো ভালো খেতে, বেশ চিকেনটাও খুব টেস্টি করছে, দারুণ সলিড সলিড। এরকম তিন পিস চিকেন দিয়েছে, আমি সলিড চিকেনই বলেছিলাম, লেগ পিস দিতে চাইছিল কিন্তু আমি সলিড বলেছিলাম, তো দারুণ খাচ্ছি। এক্সিলেন্ট খাওয়া দাওয়া হলো, তরকাটাও দুর্দান্ত ছিল আর চিকেনটা তো একেবারে মানে মুখে লেগে রয়েছে এত সুন্দর। রুটিগুলো একটুখানি বড় সাইজ ছিল, একটুখানি অর্ধখানা খেতে অসুবিধা হচ্ছিলো, যাই হোক সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো ডিনার হলো। এবারে বাসে উঠে যাওয়ার পালা, এবার আসি এই বাসের ফেয়ারের ব্যাপারে। এই সব বাসেতেই সেই টাইগার হিল হোক, রুবি, শ্যামলী, পৌলমি বা অন্যান্য যে কোনো বাসই হোক, সবাইতে কিন্তু ডাইনামিক ফেয়ার, যেমন প্রিমিয়াম ট্রেন আসে সেইগুলোর মতো এতে ডায়নামিক ফেয়ার, কোনো ফিক্সড ফেয়ার নেই, ফেয়ার আপ অ্যান্ড ডাউন করে। আমার যেমন পড়েছিল 1539.40 টাকা, বেস ফেয়ার 1500 টাকা, জিএসটি পড়েছিল 72.40 টাকা, কিন্তু রেড ডিল থেকে 52 টাকার ডিসকাউন্ট পেয়েছিলাম, আর রেড বাস অ্যাসুরেন্স প্রোগ্রাম পড়েছিল 19 টাকা, সব মিলিয়ে পড়েছিল 1539.40 টাকা। টিকিটের ব্যাপারে তো আপনাদের জানিয়ে দিলাম, এবারে চলুন রেড বাস অ্যাসুরেন্স প্রোগ্রামের ব্যাপারে আপনাদের একটু জানিয়ে রাখি। যারা রেড বাস থেকে টিকিট কাটবেন অনলাইনে, অতি অবশ্যই মাত্র 19 টাকার বিনিময়ে এই রেড বাস অ্যাসুরেন্স প্রোগ্রামটা অ্যাভেল করবেন। এর বিনিময়ে আপনারা কি পাচ্ছেন এই প্রশ্নটা মনে রাখতেই পারে। এর বিনিময়ে আপনারা যেটা পাচ্ছেন, প্রথমত যদি কোনো কারণে সেদিনে বাস ক্যান্সেল হয়, বাসের টিকিটের পুরো টাকা তো ফেরত পাওয়া যাবেই, তাছাড়া এক্সট্রা 500 টাকা পর্যন্ত টাকা ফেরত পাওয়া যাবে। দ্বিতীয়ত কোনো কারণে যদি বাসের অ্যাক্সিডেন্ট হয়, হসপিটালাইজেশন হতে হলে 75,000 টাকা পর্যন্ত চিকিৎসার জন্য পাওয়া যায়, আর যদি ডেথ হয় 5,00,000 টাকা পর্যন্ত সেখানে ক্লেম পাওয়া যায়। যে কারণে এই রেড বাস থেকে অনলাইন টিকিট কাটলে এই রেড বাস অ্যাসুরেন্স প্রোগ্রামটা নিতে কোনো রকমই ভুলবেন না। হইতে এখন বাজে 3:15, আমরা এসে পৌঁছে গেছি কৃষ্ণনগরে পান্থতীর্থতে। এখন এখানে একটু চা পানের বিরতি, মিনিট দশেক চা খাওয়ার জন্য আর একটু ফ্রেশ হয়ে নেওয়ার জন্য দাঁড়িয়েছে। এখান থেকে চা টা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার আমরা এগোবো কলকাতার উদ্দেশ্যে। এই হচ্ছে পান্থতীর্থ। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বেশিরভাগ বাস কোম্পানি কিন্তু এখানেই হল্ট দেয় ডিনারের জন্য। এখানে বেশ বড় খাবার জায়গা রয়েছে, খাবারের কোয়ালিটিও বেশ ভালো, রয়েছে দারুণ দারুণ স্বাদের মিষ্টি, যেগুলো আমি এখানে যখনই আসি তখনই টেস্ট করি, দারুণ লাগে এই পান্থতীর্থের খাবার। কৃষ্ণনগরের ওপর দিয়ে আপনারা বাসেই যান কি নিজেদের ফোর হুইলারেই জার্নি করুন, এখানকার সরভাজা, সরপুরিয়া, এখানকার মিষ্টির স্বাদ নিতে কিন্তু কোনো রকমই ভুলবেন না। রাতের অন্ধকারে ড্রাইভারের কেবিনে বসে এই টাইগার হিলের অত্যন্ত নম্র ভদ্র স্টাফেদের সাথে গল্প করতে করতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে রাতটা যে কখন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। শেষে ঘড়িতে যখন 5:40 এয়ারপোর্টে গেছে, এই টাইগার হিল আমায় নাবিয়ে দিয়ে সে চলে গেল তার গন্তব্য এসপ্ল্যানেডের দিকে। ঘড়িতে এখন 5:45,
আর আমি নেমে পড়লাম এয়ারপোর্টের কাছে, কারণ আমার যেহেতু বালিতে বাড়ি, আমার এখান থেকে বালি যাওয়াটা সুবিধা হবে। আমি টাইগার হিলকে বিদায় জানিয়ে দিলাম, টাইগার হিল চলে গেল তার গন্তব্যের দিকে, মানে প্ল্যানেটের দিকে। তা আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর যারা এখনও ইভান্স ওয়ান্ডারলাস্টকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।